গুড মর্নিং বন্ধুরা, রিয়াজ ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। এখন ঘড়িতে বাজছে হচ্ছে দশটা বাজছে, আর দেখলেই তোমরা আমি বিছানাটা তুলে নিলাম। আর বিকিও খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে, ও যাওয়ার পরে তারপরে বিছানাটা তুলে নিলাম। তুলে নিয়ে তারপরে ভাবলাম ক্যামেরাটা অন করি, তোমাদের সাথে একটুখানি কথা বলি। আর দেখো, এই যে এখানে একটা গোটা উঠেছে, এখানে একটা উঠেছে, এখানে এই যে এখানে একটা উঠেছে, তিন জায়গায় গোটা উঠেছে। আসল কথা, এই যে গরম গোটা মনে হয়। তো আজকে বাইরে হচ্ছে ভালোই রোদ দিয়েছে, গরম লাগছে খুব। যাকে গরম বৃষ্টি নিয়ে থাকতে লাগবে, একদিন গরম একদিন বৃষ্টি, একদিন ঝড় হবে এই হবে, এই নিয়েই আমাদের চলতে হবে। তো আজকে হচ্ছে কী বার, আজকে হচ্ছে শনিবার। তো আজকে তো আমাদের নিরামিষ, তো দেখা যাক মা কী রান্নাবাড়ি করে। সবজি হয়তো আছে, নাকি সবজিওয়ালা আসবে, তারপরে মা সবজি নেবে, কী রান্নাবাড়ি করে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। সঙ্গে থাকো, পাশে থাকো। রিয়া এখানে আমাকে সবজি কেটে দিচ্ছে, সব কিছু মিলিয়ে একটা চচ্চড়ি হবে। আর সবজিওয়ালা এসেছিলো, সবজিওয়ালার থেকে নিয়েছি পটল আর ঝিঙ্গা, ছোলা কচু আর একটা কোয়াশ, আর বাদ বাকিগুলো কালকের ছিল। ও ছোটো পেঁয়াজ নিয়েছি 10 টাকার। ওদিকে আমার সবজি কাটা হয়ে গেছে, সবজিটা এখন ধুয়ে নিব। তো তার আগে হচ্ছে মা হচ্ছে গেল হচ্ছে রেশন আনতে, আটা শেষ হয়ে গেছে। তো দেখা যাক তাড়াহুড়ো করে, মা এই যে ডাল নিচে আছে, ভাত হয়ে গেছে, আর এই যে পটল ভাজা, তো বাবাকে খেতে দিয়ে দিয়েছি ভাত আর হচ্ছে ডাল পটল ভাজা দিয়ে। তো মা আসুক, তারপরে আমি আর মা দুজন মিলে একসাথে খাবো। তো দেখা যাক রেশন, কারণ আজকে হচ্ছে লাস্ট রেশন দেবে, আর এই মাসেরই আর কি লাস্ট দিবে, তারপরে আর দিবে না। আর হয় কি, মার হচ্ছে আঙুলের ছাপ হয় না। তো এদিকে বাবারও শরীর ভালো, আপনার তো বাবাই এনে দেয় রেশনটা। তো মা আজকে গেল, দেখা যাক আঙুলের ছাপ দিয়ে হয় কি না কি করে মা। তো চলো এখন হচ্ছে আমি তরকারিগুলো ধুয়ে নিই, কাটা হয়ে গেছে, ধুয়ে নিচ্ছি। তো এই যে দেখো, মা রেশন নিয়ে চলেও এসেছে। তো আমি আর মা দুজন মিলে খেতে বসে পড়েছি, এই যে ডাল আর হচ্ছে পটল ভাজা দিয়ে। মা এই যে, মা তো খেতেই চায় না সকালবেলা, আমি বলছি না খাওয়া দাওয়া করে প্রেশার ওষুধ খাও। এই যে তাই মা আবার একটা লঙ্কা নিয়েছে, আবার কি মা এটা করলা ডালের মধ্যে দিয়েছো না? বাবাকে তো একটা করলার রস করে দিলাম ছোট, আর বড় করলাটা এসে দিলাম ডালে দিয়ে দিলাম। দেখানো হয় নাই তো, করলার রস করে দিয়েছি, সুগার কমছে না। কাঁচা করলার রস একদিন পর একদিন দিচ্ছি, খাও। খাইলে মনে করে প্রেশার ওষুধটা খাই নিবা, বুঝছো? তো আমার প্রিয় পরিবার, তোমরা সকলে মানে বড়রা প্রণাম নিও, আর ছোটরা অনেক অনেক আশীর্বাদ ও ভালোবাসা নিও। তো সকাল থেকে তোমাদের সামনে আসতে পারি নাই, সকালে ভাত ডাল আর পটল ভাজা করে দিয়ে রিয়াকে বলেছিলাম ইনসুলিন দিয়ে বাবাকে খেতে দিও, আমি চলে গেছিলাম রেশনে। রেশনে গেলে না আমার আঙুলের ছাপ ওঠে না, তো ভাবলাম যাই দেখি, বলে যদি দেয় রেশন। তো কষ্ট করে হলো, আঙুলের ছাপ উঠলো, রেশন নিয়ে আসলাম। রেশন নিয়ে এসে আমি আরও ভাত খেলাম, খেয়ে প্রেশার ওষুধ খেলাম। তো এদিকে আবার যা ডাকছে যে দিদি চলো ওদের বাড়ি, মানে একটু ফলমূল দিয়ে আসি, মানে যাকে বলে ভবিষ্যৎ নাকি কী বলে, হ্যাঁ সেটার জন্য। তো হচ্ছে আমারও দেওয়া উচিত ছিল, কিন্তু আমার যা পরিস্থিতি আমি পারবো না, তোমরা তো জানোই কাকুর অবস্থা কেমন, হ্যাঁ পারবো না। তো যা বললো যে আমি দিব ওটাই হয়ে যাবে, তুমি শুধু সঙ্গে চলো, তো তাই ওটাই দিতে যাচ্ছি। তো ওদের বাড়ি থেকে এসে স্নান করে তাড়াতাড়ি করে যে পাঁপড় ভেজে নিলাম, কেননা 1:45 বাজে, দিকে চলে আসতে আসতে মনে হয় তরকারি হবে না। তো একটু পাঁপড় ভেজে নিলাম, তাহলে ডাল আর পাঁপড় ভাজা দিয়েও খেতে পারবে। আর এখানে রয়েছে কচু, ছোলা কচু, ঝিঙ্গা, মূলা, বেগুন আর কোয়াশ, আর এই যে কাঁঠালের বিচি আছে কয়েকটা। আর কাঁঠালের বিচি এটা হচ্ছে তোমাদেরকে দেখানোও হয় নাই, বলাও হয় নাই,
আচ্ছা, পাকা কাঁঠাল এনেছিল বড় বৌমা ওর দিদি দিয়েছিল, তো কাঁঠালটা খেয়েছিলাম। তোমাদের আর দেখানো হয়নি, বলাও হয়নি, যতক্ষণে ভিডিও শেষ হয়ে গেছিলো সেদিনটা রাত্রেবেলা, তা দেখানো হয়নি। হ্যাঁ, ওই সেই কাঁঠালের বিচি যে রোদে শুকিয়েছি, কয়েকটা আছে আরও, আর কয়েকটা যে কর্তব্যের মধ্যে দিয়ে দিলাম। মুগ ডাল দিয়ে করতে? হ্যাঁ, মুগ ডাল দিয়ে, ও বরবটি আছে। তোমরা তো দেখলেই যে কৌটা রুটি এসব সমস্ত কিছু ধুলাম, ধুয়ে টুয়ে তারপরে বাসন মাজলাম, বাসন টাসন মেজে যে ঘরে এসে বসলাম। ভাবলাম একটু ক্যামেরাটা অন করি, তোমাদের সাথে একটুখানি কথা বলে তারপরে হচ্ছে ঘর ঝাড় দিব, ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছে নিব, তারপরেই হয়ে যাবে কাজ শেষ। আর মা হচ্ছে ওদিকে, আমাদের রান্নাও হয়ে গেছে, কি গরম লাগছে গো। আমাদের রান্নাবাড়িও হয়ে গেছে, তোমাদের তরকারিটা দেখানো হয়নি, তোমাদের এই যে কথা হয়ে গেলে তোমাদেরকে তরকারিটা দেখিয়ে দিব আমি। আর তারপরে হচ্ছে মা স্নান তো একবার করেছে, তো যেহেতু রান্না করলো তো একটুখানি গায়ে মনে হয় জল ঢেলে তারপর স্নান করে পূজা দিয়ে নিবে। আর আমার ঘরটা ঝাড় দিয়ে ঘর মোছা হয়ে গেলেই কাজ শেষ, তারপরে হচ্ছে চলে যাব স্নান করতে। কি গরম লাগছে গো, একটু একটু বৃষ্টি পড়লো। তোমাদের যে সকালবেলা কথা বললাম, সকালবেলা বলতে মানে যে মা যখন রেশন আনতে গিয়েছিল তোমাদের সাথে কথা বলছিলাম, তখন এক দুই ফুটে একদম ছিটাফোটা পড়ছিলো বৃষ্টি। তো সকালে যে বাসি নাইটি এসব ধুয়ে দিয়েছিলাম, একবার ঘরে একবার এনে চেয়ারে রাখলাম, তারপর দেখি আবার রোদ, আবার মেলে দিয়ে আসলাম, তারপর দেখি আবার বৃষ্টি পড়ছে, আবার নিয়ে চলে আসলাম। তারপরে দিয়ে গিয়ে অনেকক্ষণ পরে, একটু মেঘলাই ছিল, তারপরে অনেকক্ষণ পরে রোদ উঠলো, রোদ উঠার পরে তারপরে আবার নাইটিগুলো সব মেলে দিয়ে আসলাম। এখন একদম মানে ঠাটাফোটা রোদ উঠে পড়েছে আবার, এই বৃষ্টি রোদ করতে করতে তারপরে খুব রোদ দিয়ে দিল আবার। তো যাই, এখন যাই তোমাদেরকে দরকারটা দেখিয়ে দিই, দেখানোর পরে তারপরে আমি বাদবাকি কাজকর্মগুলো করে নিই, তারপরে আসছি কাজ করে, আবার তোমাদের সাথে স্নান করে তারপরে আসছি তোমাদের সাথে আবার কথা বলতে। তো এই যে বন্ধুরা, আমার তরকারি হয়ে গেছে, চচ্চড়ি যাকে বলে, আর এই যে এখানে ডাল, আর দেখলে তো তোমরা পাঁপড় ভেজে রেখেছি বিক্রির জন্য, এই খাওয়া দাওয়া আজকে। তো আমার হচ্ছে সমস্ত কাজকর্ম হয়ে গেছে, কাজকর্ম করে এখন হচ্ছে এই যে হচ্ছে তখন যে কৌটোগুলো ধুয়ে দিলাম সেগুলো হচ্ছে এখন এই যে সবকটা তুলে নিব। প্রথমে এই পাশে রেখেছিলাম, এখান থেকে ওই যে ওখানে আছে ওখানে কৌটোগুলো তুলে নিয়ে তারপরে হচ্ছে চলে যাব স্নান করতে। তো চলো কৌটোগুলো উঠিয়ে নিই আগে, একটু একটু ভিজা আছে, এখনও জল আছে ভিতরে, থাক উঠিয়ে নিই। বন্ধুরা, খাওয়া দাওয়া করে চলে আসলাম আমরা, খাওয়া দাওয়া হয়ে গেছে সবার। তো তোমাদের সঙ্গে দুই একটা কথা বলতে আসলাম, কেউ একজন কমেন্ট করেছো ওই যে মেয়ের কথা নিয়ে, হয়তো মেয়ে শ্বশুর শাশুড়িকে বলতে চায় না, ওটা কথা না, আসলে ভাবে যে আমি দিব আর ওটা আবার বলতে হবে না, নাম করতে হবে না, যে মানুষে ভাববে যে দিছে, মেয়ে তো দিতেই পারে। হ্যাঁ, তাই বলে ওই সবাইকে বলার দরকার নাই, ওর খারাপ লাগে, আমার বলে আমার খারাপ লাগে, জামাইয়েরও কথা তাই বলে না, বলার কী দরকার আছে, আমি যা দিবো দিবো, এটাই আর কি। তাছাড়া এমন কোনো কথা না, ওর মেয়ে শ্বশুর শাশুড়িও ভালো মানুষ, ওনারাও খুব ভালো মানুষ, ওরকম কোনো ব্যাপার নাই। আর আরেকটা কথা হচ্ছে, একজন বলেছিলে ওই যে কুয়ারপাড়ের ট্যাঙ্কিটার কথা, ওটা হচ্ছে আমার জায়ের ফার্স্ট যখন ওই কর্পোরেশনের জল নেয় তখন ওই ট্যাঙ্কিটা ওখানে বসিয়েছিলো, তো অত দূর থেকে অনেকটা ঘুরে এসে না ট্যাঙ্কিতে পড়ে না, পরে না ওটা জায়ের ট্যাঙ্কি, তোমরা কেউ টেনশন করো না। হ্যাঁ, ওই যা এখন ওইদিকে আরেকটা ট্যাঙ্কি বসিয়ে নিয়েছে, বলে এটা আছে থাক, করলে করবে নাইলে নাই। এখন ও ওইদিকেই বেশিরভাগ কাজ করে, কুয়ারপাড়ে কমই আসে, কুয়ারপাড়ে আমি আর বড় বৌমাই থাকি, ও ওইদিকেই বেশি কাজ আসে, কুয়ারপাড়ে কম আসে আর কি, ওর ওর ওই ট্যাঙ্কিতেও জল পড়ে খুব কম।
উঁচু হয়ে গেছে ট্যাঙ্কিটা, জল একটু কমই পড়ে। আর আগের তুলনায় এখন তো জলের স্পিড অনেক কমায় দিচ্ছে, জলের টাইমও কমায় দিচ্ছে। আগে যেমন 1.5 ঘন্টা 2 ঘন্টা থাকতো, এখন আধা ঘন্টায় ঠিকঠাক মতো থাকে না। তাও প্রথম প্রথম স্পিড নাই জলের, ওই পরে যখন স্পিডটা বাড়ে জল ভরবো তখনই চলে যায়, ঠিকঠাক মতো জলও ভরতে পারি না। এইরকম আর কি, কুয়ায় ভরসা আমাদের। তো এটাই বলার ছিল। আর তোমরা সবাই এত কমেন্টে বলেছো কাকু ভালো হয়ে যাবে, ঠাকুরের কাছে তোমরা মানে প্রার্থনা করেছো, তার জন্য আমি অনেক খুশি। তোমরা এরকমই ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকো, আর আমিও ঠাকুরের কাছে প্রার্থনা করব। তোমরা সবাই সুখে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাঁ, এখন তো বলি না সকালবেলা, অনেক ঝামেলা থাকে, বলিও না, চটপট যত চটপট হয় তত চটপট বলে নেই। তোমরাও অনেক ভালো থাকো, তোমরা খুব ভালো, ওই জন্যই এত ভালোবাসো আমাদেরকে। এটা বলার ছিল আর কি। আর এখন দেখবো আমি ইষ্টি কুটুম, এই প্রত্যেক দিন আসি এই ইষ্টি কুটুম দেখতে। শুরু তো হয় মানে 2:30-3 থেকে, আমাদের ঘরে আসতে আসতে 3:30-4 হয়ে যায়। তো যতটুকু বাদ বাকি দেখি আর কি করব। রিয়া ওই ঘরে ওই একটু শর্ট করে, রিলস করে, তারপর ভিডিওর কাজ থাকে সেগুলো কমপ্লিট করে। তারপরে যখন 5:30-5 বাজে তখন উঠে আবার এই ঘর ঝাড়ু টাড়ু দেওয়া টাওয়া, তারপরে হচ্ছে চা করা শুরু করে দেয়। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন ঘড়িতে বাজছে হচ্ছে 7:00, আর দেখো এই যে বৃষ্টি পড়ছে, আমাদের এখানে বৃষ্টি শুরু কখন থেকেই মেঘ করে আছে, নামবে নামবে বলে এখনই শুরু হয়ে গেল। কিন্তু এদিকে আবার আজকে আবার ফাইনাল খেলা আছে। আর এই দেখো দাঁড়াও বিকি হচ্ছে কাজ থেকে এসেই টিভি নিয়ে বসে পড়েছে। বুঝবো না টিভি নিয়ে, আজকে ইন্ডিয়া সাউথ আফ্রিকার ফাইনাল ম্যাচ। তো বন্ধুরা আজকে তো ইন্ডিয়া আর সাউথ আফ্রিকার ফাইনাল খেলা, তো ইন্ডিয়ার কাছে এবার 100% চান্স আছে কাপটা জেতার, যেহেতু 50-50 ওয়ার্ল্ড কাপটা জিততে পারেনি। তো এবার কিন্তু 100% চান্স। আর যদি মানে আজকে কোনো কারণবশত না জিততে পারে, আমি আর কোনোদিনও ক্রিকেট খেলা দেখবো না। মানে আমার এটা আজকে মানে মানে আমার মন বলছে ইন্ডিয়া জিতবেই, মানে সাউথ আফ্রিকা ইন্ডিয়ার এগেনস্টে একটু কমজোরি আছে, তাও বলা যায় না কারণ টি-20 খেলা। তো রোহিত শর্মা খুবই ভালো ফর্মে আছে, তো দেখা যাক আজকে। তো তোমরা সবাই প্রে করো একটু যাতে ইন্ডিয়া জিতে। আমার তো মানে বুকটা খালি ধুকধুক করছে। তো ইন্ডিয়া আর একটা কথা বলি তোমাদেরকে, ইন্ডিয়া টসে জিতে প্রথমে ব্যাটিং নিয়েছে, আর 5-10 মিনিটের মধ্যে খেলা চালু হবে। এখনও 1:45 মতন বাজছে, আর 15 মিনিট পরে খেলাটা চালু হবে। তো খুবই মানে এনজয় হচ্ছে, আর এদিকে আবার বাইরে বৃষ্টি পড়ছে, মানে খুবই একটা মজাদার ওয়েদার। এ আমি ভাবলাম 7:00 বাজে, 7:00 আবার কালকে সকালে বাজে। হ্যাঁ, পনের 8:00 বাজে গেছে। তো বন্ধুরা তোমাদের সাথে আবার পরে কথা বলছি ইন্টারেস্টিং ব্যাপার নিয়ে। 18 ওভার পর্যন্ত খেলা হয়ে গিয়েছে, মানে প্রচণ্ড ডেঞ্জার কন্ডিশনের খেলা। এখন 151 রান 4 উইকেট, 18 ওভার 1 বল। এই যে বিরাট কোহলির হাতের থেকে চার চার, 155 রান 4 উইকেট। আর এদিকে দেখো এত টেনশনের মাঝখানে এদিকে ম্যাক্সি সেলাই করতেছে। ওকে ডাকলাম খেলা দেখার জন্য, আয় বোনু খেলা দেখবো, আর এদিকে ম্যাক্সি সেলাই করে যাচ্ছে টেনশনে। দেখো বসছে কেমন করে। তো হবে না, আজকে দেশের একটা খেলা, প্রথমে অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। তো যাই হোক বিরাট কোহলি এখনো টিকে আছে, এই যে 4 মারলো, তো মোটামুটি রান রেটটা ভালো দিকেই। আমার মানে টেনশনে গা হাত পা ঠান্ডা হয়ে গিয়েছে। এই যে সেকেন্ড বল 1 রান, এখন খেলছে পিচে বিরাট কোহলি আর শিবম দুবে। 2 রান নিয়ে নিয়েছে, 2 রান 2 রান 2 রান 2 রান, 157 রান হয়ে গেল, 18 ওভার 3 বল। বন্ধুরা তোমরা একটু প্রে করো, ঠিক আছে? এখন একটু ব্রেক নিচ্ছি, আবার একটু পরে তোমাদের সাথে কথা বলছি। বন্ধুরা যতক্ষণে ভিডিও দেখবে ততক্ষণে খেলা শেষ হয়ে গেছে। হ্যাঁ, তো কি হচ্ছে প্রে করতে বললাম না দিদিভাই, ভালো কাজ করছে। হ্যাঁ, ও তো ওকে ডাকতে হয়েছিল, ডাকলাম ওকে খেলা দেখার জন্য, আর ওই আইসিও যে ম্যাক্সি সেলাই করতে বসে গেছে। আমি কাজের কাজ করি। হ্যাঁ, তুই তো ভালো না। ও দিদিভাই চা খাবা? আর ওদিকে দীপু বৃষ্টির মধ্যে আটকে আছে, এখন বৃষ্টি পড়ছে বাইরে। নাকি দাদা ভাই আসলে খাবা? দাদা ভাই আসলে চা খাবো। 6:00 এখন ঘড়িতে বাজছে হচ্ছে 10:00। তো দাদা ভাই চলে এসেছে, তো দাদা ভাই আসলো, তারপরে এই যে চা বসিয়ে নিলাম, চা আমার ভেয়েও গেছে। তো এটা হচ্ছে দাদা ভাইয়ের, এটা দিদি ভাইয়ের, আর এটা হচ্ছে দিদির চা, আর এটা হচ্ছে মায়ের, আর এটা হচ্ছে আমার। আমরা এখন চা খেয়ে নিব। Yeah.
কি গো মাইটা, আমাদের ইন্ডিয়ার বলার গুলো ছয় মারে, দুটা ছয় লাগে। ও শেষই তো করে দিছে, ওই যে কিন্তু এক বল করতে হবে, করলে তো কি হচ্ছে ছয় মারবে, কিন্তু যদি নো বল হয়ে যায় ঘড়িতে এখন বাচ্চা কত বলো তো? ঘড়িতে বাচ্চা এখন বারোটা। তো দিদি ভাইরা বৃষ্টির জন্য আটকে পড়েছিল, আর তাছাড়া খেলাটাও শেষ হলো মনে হয় 11:30টার দিকে। তারপরে এই যে গেল ওরা, তারপরে এই যে এখন বিছানা পারা হবে, খাওয়া দাওয়া হবে, শুধু সাথে মেলা দেরি, তারপরে আমার মোবাইলে কাজ আছে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের জন্য টাটা, গুড নাইট, তোমার সবাই ভালো থেকো, সুস্থ।